একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান সাজেশান 2021 সংশোধিত সিলেবাস অনুসারে এই সাজেশান কিন্তু তৈরি করা হয়েছে। অর্থাৎ তোমরা যারা 2021 সালে একাদশ শ্রেণীতে পড়ো এবং তোমরা যারা পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য আজকে আমি শিক্ষাবিজ্ঞানের সাজেশান এবং অবশ্যই তোমাদের সংশোধিত সিলেবাস অনুসারেই সাজেশানটা আমি আলোচনা করব। তো তার আগে তোমরা একটু তোমাদের কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও, তোমাদের কোন কোন মানে কীভাবে কোশ্চেন প্যাটার্নটা হয়। তো তোমাদের তিনখানা বিভাগ থাকবে, দেখো তো দেখো বিভাগ ক, তো বিভাগ কয়ে তুমি দেখতে পাচ্ছ 30 নাম্বার থাকবে। তো এখান থেকে এমসিকিউ থাকবে 1:9, 9টা এমসিকিউ, 5খানা এসএকিউ এবং 2খানা বড় প্রশ্ন থাকবে 8:2, 8 × 16। অর্থাৎ বিভাগ ক যে 30 নাম্বার আছে এইভাবে কিন্তু বিভাজন হবে। বিভাগ খ দেখে নাও, বিভাগ খ থেকেও কিন্তু 30 নাম্বার থাকবে। এমসিকিউ হচ্ছে 1:9, এসএকিউ 1:5, ডিএকিউ 8:2। অর্থাৎ বিভাগ ক, বিভাগ ক সেম কোশ্চেন প্যাটার্ন। আর বিভাগ গয়ে থাকবে কিন্তু 20 নাম্বার, এর মধ্যে এমসিকিউ থাকবে 1:6, 6 নাম্বার, আর এসএকিউ থাকবে 6 নাম্বার, ডিএকিউ একটা বড় প্রশ্ন থাকবে। তো এই হলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন। তো চলো আমি সাজেশানটা শুরু করি এবং আশা করি সাজেশানে তোমরা পুরোটা দেখো, পুরোটা লিখে নাও। আর আমি যে সাজেশান দেবো তোমরা এই সাজেশান থেকে প্রত্যেকটি প্রশ্ন কমন পাবেই পাবে, একদম 100% গ্যারান্টি সহ আমি বলতে পারি। তো চলো আমরা দেখে নিই প্রথম অধ্যায় থেকে সাজেশানটি। তো দেখো তোমাদের এটা হচ্ছে প্রথম অধ্যায়, অধ্যায় নাম দেখো শিক্ষা ধারণা ও লক্ষ্য, প্রশ্নের মান 8। তো আমি খুবই অল্প সাজেশান দিয়েছি, তোমরা জানো তোমাদের প্রথম অধ্যায় অনেকগুলো প্রশ্ন আছে, তো সেখান থেকে আমি মাত্র 3টি প্রশ্ন কিন্তু চুজ করেছি। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন তোমরা দেখো, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো, এদের বৈশিষ্ট্য লেখো, শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য লেখো। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নটি তোমাদের কিন্তু পড়তেই হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তির বিকাশ সম্বন্ধে আলোচনা করো। 3, শিক্ষার লক্ষ্য বলতে কী বোঝো, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। অর্থাৎ 3টে প্রশ্ন এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়েছি, যদি এই প্রশ্নটি তো আমি শিওর 100% আসা দরকার, যদি এটা যদি না আসে এই দুটোর মধ্যে একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে, ঠিক আছে। তাহলে প্রথম অধ্যায় থেকে আমি 3টি প্রশ্নই তোমাদেরকে দিলাম। এবারে তোমরা চলে আসো দ্বিতীয় অধ্যায়, অধ্যায় নাম দেখো শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদানসমূহ, প্রশ্নের মান 8। এই অধ্যায় থেকেও আমি তোমাদের 3টি প্রশ্ন দিয়েছি। 1 নম্বরের প্রশ্ন দেখো, পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য লেখো। 2, সহপাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদ আলোচনা করো। 3, একজন আদর্শ শিক্ষকের কী কী গুণাবলী থাকা প্রয়োজন আলোচনা করো। দেখো 3টি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, 3টি তোমাদেরকে পড়তে হবে, কারণ তোমরাও কিন্তু প্রশ্নগুলো দেখে বুঝতে পারছো যে 3টি এখানে পড়ার দরকার, কারণ 3টের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই তোমরা দ্বিতীয় থেকে পাচ্ছো। এবার চলে আসো তোমরা 4 নম্বর অধ্যায়। তো দেখো 4 নম্বর অধ্যায় থেকে আমি মাত্র 2টি প্রশ্ন দিয়েছি, 2টি কিন্তু পড়তে হবে, 2টি কিন্তু বাদ দিলে চলবে না। তো চতুর্থ অধ্যায়, অধ্যায় নাম দেখে নাও শিক্ষা মনোবিজ্ঞান, প্রশ্নের মান কত 8। তো 1 নম্বরের প্রশ্নটা কী আছে দেখো, শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য কী, শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বা তাৎপর্য লেখো। এই 2টি প্রশ্ন কিন্তু তোমাদের পড়তেই হবে, অর্থাৎ আমি এক্সট্রা প্রশ্ন খুবই কম দিয়েছি, যে প্রশ্নগুলো পরীক্ষায় শিওর আসবে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি সাজেশানটি তৈরি করেছি। তাহলে 3য় অধ্যায় আমাদের নেই, যেটা বাদ আছে। তো এবারে চলে আসো আমাদের 5ম অধ্যায়। তো 5ম অধ্যায়টা একটু বড় অধ্যায়, তোমরা আশা করি জানো। তো এখান থেকে আমি মাত্র 4টি প্রশ্ন তোমাদের সাজেস্ট করেছি। তো দেখো 1 নম্বরের প্রশ্নটা কী বলেছে, কৈশোর বলতে কী বোঝো, এর সাথে দেখো কৈশোরের মানসিক ও বৌদ্ধিক বিকাশের বৈশিষ্ট্য আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে প্রশ্নটি পড়ছো।
দু নম্বর দেখো শৈশবকালে সামাজিক ও প্রাকবিক বিকাশ কিভাবে ঘটে, প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে অঙ্গনওয়াড়ির অবদান লেখো। তো দুটোই কিন্তু খুব ভালো প্রশ্ন, দুটোই কিন্তু পরীক্ষায় এসেছে, এর আগেও অনেকবার এসেছে। তিনেরটাও দেখো খুব ভালো প্রশ্ন, কৈশোরকালকে কেন ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়, ভালো করেই প্রশ্নটি তৈরি করে রাখো। চার নম্বর দেখে নাও, বাল্যকালের চাহিদাগুলি উল্লেখ করো এবং এই চাহিদা পূরণে ব্যর্থ হলে বালক বালিকাদের মধ্যে কি ধরনের সমস্যা সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে পঞ্চম অধ্যায় থেকে আমরা চারটি প্রশ্ন পেলাম, চারটি প্রশ্ন ভালো করে তোমরা তৈরি করে নিও। এবার তোমরা চলে আসো অষ্টম অধ্যায়, অধ্যায় নাম তোমরা দেখো প্রাচীন যুগের শিক্ষা প্রশ্নের মান আর। এখান থেকে মাত্র তিনটি প্রশ্ন দিচ্ছি, তিনটি প্রশ্ন পড়ে গেলে একটি প্রশ্ন তোমার অবশ্যই এখান থেকে কমন পাচ্ছ, এবং প্রসঙ্গ তোমরা দেখো তোমরা নিজেরা বলবে হ্যাঁ এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক নম্বর দেখো কি বলেছে, প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষাকেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। দু নম্বর দেখো নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে একটি সংক্ষিপ্ত টীকা লেখো। তিন নম্বর দেখে নাও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই তিনখানা যে শিক্ষাকেন্দ্র অর্থাৎ বিশ্ববিদ্যালয়, তিনটি গুরুত্বপূর্ণ, তিনটির মধ্যে কিন্তু একটি অবশ্যই তোমরা কমন পাবে। তাহলে ভালো করে এই তিনটি প্রশ্ন তোমরা তৈরি করে রেখো। এবং আরেকটি কথা, তোমাদের কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় টু অধ্যায় কিন্তু আমি প্রশ্ন উত্তর কিন্তু আপলোড করা আছে। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিও, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, এবং অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে দিও। কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে সবার প্রথমেই কিন্তু পৌঁছে যাবে। তো চলো আমরা এবার দেখি দশম অধ্যায়। তো দশম অধ্যায়ের নামটি হচ্ছে আধুনিক শিক্ষার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী প্রাক স্বাধীনতার যুগ প্রশ্নের মান আট। তো দেখো এখানেও আমি তিনটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আমি এক্সট্রা প্রশ্ন খুবই কম দিচ্ছি যেহেতু তোমাদের স্কুল ঠিকঠাক হয়নি, পড়াশোনা ঠিকঠাক হয়নি, তাই অল্প সাজেশন দিচ্ছি, এইগুলো অবশ্যই তোমরা করে যেও। তো এক নম্বর দেখে নাও লর্ড কার্জনের শিক্ষানীতি সংক্ষেপে আলোচনা করো। দুই, হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি আলোচনা করো। তিন নম্বর দেখে নাও সার্জেন্ট রিপোর্টের সুপারিশগুলি আলোচনা করো। তিনটি প্রশ্ন দিলাম, তিনটি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে নিও। এবার চলে আসো আমাদের একাদশ অধ্যায়। তো একাদশ অধ্যায়ের নামটা ভারতে আধুনিক শিক্ষার বিকাশে প্রখ্যাত ভারতীয় শিক্ষাবিদদের অবদান। তো প্রশ্নের মান আট। এক নম্বর, প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। দুই, সমাজ সংস্কারক কাজে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। রবীন্দ্রনাথ, তিন নম্বর, রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য ও পদ্ধতি আলোচনা করো। তোমরা বুঝতে পারছো তিনটি প্রশ্ন এখানে কিন্তু বাদ দেওয়া যাবে না, তিনটির মধ্যে যে কোনো একটি তো অবশ্যই পরীক্ষায় দেবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের সাজেশান, এবং অবশ্যই এই সাজেশানটি তোমাদের লাস্ট মিনিট এবং সর্বশেষ সাজেশান। ঠিক আছে, তো এই কটা প্রশ্ন তোমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে ভালো রেজাল্ট করতে হলে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাহলে আমি ভিডিওটা আজ এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।